হ্যালো গাইস, গাড়িতে চেপে পড়েছে, এবার আমরা যাচ্ছি খেতে গিলতে। আমরা মনে হয় কোন কি চাইনিজ রেস্টুরেন্ট যাবো, ব্যাঙ্গালোর ম্যান্ডারিন। আমরা কি আগে ওখানে গেছিলাম? হ্যাঁ, আর আমরা এই মলটা তো আগেও এসেছি, আমি ভুলেই খেয়ে ফেলেছিলাম। তারপর আমি অনেকক্ষণ পর ভেবে ভেবে বলছি এটা তো আমার খুব চেনা চেনা লাগছে। তারপর ছিল ও আচ্ছা, আমরা সে ভ্যালেন্টাইন্স ডেতে এসেছিলাম, যে তারপর এখানে এসে জ্বর বাঁধিয়েছিলাম দুজনকারই, প্রচণ্ড জ্বর ছিল তখন। চলো খেতে যাওয়া যাক। মল কি মল, এটা রাজপ্রাসাদই মনে হচ্ছে। এত গাছ কেন দিয়েছি ঠিক করে দেখা তো পাচ্ছি না। I've seen a lot of change, been through a lot of pain, some things are not the same as they were. কিনবে দুদিন পর, বাবা কিনবে বলে ভিডিও করতে শুরু করে দেবে তা বলে, সত্যি বাবা কিনতেই হবে। কিন্তু সিরিয়াসলি আছি, ওপরে আছি বাবা, দেখাই তো যাচ্ছে না। আমার হাত পা তো বড় নাকি? এবার বলো যে কি কি অর্ডার করলে, মনে সব ভুলে গেছে। মানচাও, টু মানচাও, ওয়ান দেন করছি, ওয়ান চিলি পর, ওয়ান ড্রাম চিকেন হ্যাভেন, ওয়ান লাইম সোডা, ওয়ান অনিয়ন রিংস, অনিয়ন রিংস ফ্রাই করে নিয়ে আসবে, ওটা হচ্ছে বেস্ট এখানটা আমাকে। আচ্ছা, তারপর আর গ্রিন স্লাইম স্প্যাকল বলতে গিয়ে আমার বড় দাঁতটা ভেঙে যায়নি, এটা অনেক সৌভাগ্য। তো খাবারগুলো আসুক। এটা হরস্কোপ, চাইনিজ হরস্কোপ। চাইনিজ হরস্কোপ নাম পড়ো তোমার কি হচ্ছে, 2001 না 2001 নেই আছে তাই তো তো কি এইখানে তো পাবো কোথাও কোথাও, আট এই তো এই তো এই তো পেয়েছি। তুমি হ্যাঁ সিক্সে দেখো তোমার কি আছে, এই দেখো আর আমি হচ্ছি কই গেলাম, আমি কোথায় গেলাম? আমি রোস্টার, রোস্টার কোথায়? এটা থ্যাংক ইউ। এখনো পড়ে যাচ্ছে, খাবার চলে এসছে। এটা কি বলো? এটাকে গ্রিন লাইম স্পেকল, স্প্যাকল, স্প্যাকল, স্পার্কলি ওয়াটার, স্পার্কলি ওয়াটার। ওটা তোমার জন্য, এটা আমার জন্য। এটা লাইম, লাইম সোডা। ফোনের দিকে তাকাচ্ছেন কেন, খান। আমি তো দুটি টেস্ট করতে চাই, তো টেস্ট করি, না হলে আবার বরফ ফরফ সব গলে যাবে। কি দেখছো? আমি এটা ভাবছি এটা তো রঘু নাকি ছবি, যত আছে বাজে না ওরা এসছে। হ্যাঁ, এই অর্ডার টু কি মন দেবে দেবে, দাঁড়াও। আমি দুটো অর্ডার করেছিলাম তো, কেমন লাগলো? কোনটা ভালো লাগছে?
হলো মানচাও। এ দাঁড়াও, মানচাও টেস্ট করছি, কেমন? ইয়ামি না? এবার আমাকেও টেস্ট করতে হবে। সে এটা চিকেন আর ওটা হচ্ছে চিংড়ি, ওটা ভালো, তবে এটা মনে হয় টেস্ট করবে। যদি কেউ আসে এখানে সুপটা ট্রাই করবে, এই সুপটা এখানে আমার যতবারই আছে, অফিস পার্টি হোক এই হোক এইটা আমি ট্রাই করবো। তো আমি এবার টেস্ট করি, আমার ভালো লাগছে না, খাই আমি। এটা টেস্ট তো কোনো তুলনা হবে না, বাট যারা আমার মতো ঝাল একদমই খাও না তাদের কি বলবো, মুখ চোখ সব জ্বলে যাবে। এটা কি এলো? মনোজ তো খেতে স্টার্ট করে দিয়েছে। এটা চিলি পক, আমার খুব ভালো লাগে এখানে। এটা খাওয়ার আগে আমি খেতে শুরু করে দিয়েছিলাম, ম্যাডাম বললো যে ভিডিও করতে হবে, তাই ভিডিও করতে হবে। অনিয়ন রিংস, পেঁয়াজ পকোড়া, পারবে খেতে পুরোটা? আমি পারবো, আমি পারবো, আমি আগেকার মতন খেতে শুরু করে আমি পারবো খেতে। দেখি এতগুলো খাবার শেষ হয় কিনা। কি মনে হচ্ছে হবে? চলে এসছি, এখানেও শেষ হয়নি আর এটা তো খেতেই পারবে না। আমি শেষ করেছি, দেখো ও শেষ করতে পারিনি, এটাও শেষ করতে পারিনি, এইটা একমাত্র শেষ হয়েছে। এখানে এটা এটা প্যাক করে নেবো, আর অনিয়ন রিংস খেতে পারছি না, পুরো পেট ভর্তি হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে প্রচন্ড। টাইম বেশি হয়নি কিন্তু এই মিউজিকটার জন্যে। অবস্থা খুবই শোচনীয়, ঘুম পেয়ে যাচ্ছে, এটা চলে এসেছে, বাট এটা কি আমি বুঝতে পারছি না। আমাদের তো মৌরি থাকে, খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা প্যাকও হয়ে গেছে, এবার বিল ফিল আসুক, পেট পুরো ভর্তি, কাল কেমন আছে, 4 ঘন্টা হাঁটতে হবে, ভুঁড়ি ফুড়ি বেড়ে গেল। আর দেখো নিশ্চয় কত সুন্দর লাগছে, 3rd ফ্লোরে আছি এখন। এরকম একটা বাড়ি হলে কি ভালো হতো না, ছাদ থেকে রাস্তা দেখতে পেতাম। পেট ভরেনি তো আপনার? আমি নষ্ট করিনি, আমি এটা আর খেতে পাচ্ছিলাম না, এটা একদম শেষ হতে চাইছে না, ম্যাজিক আছে এর মধ্যে। বাট আমি চিলি পর্কটা আমি বেশি খেয়েছি ওর থেকে, আর এটা একটা খেয়েছি, আর এগুলো মনে হয় বেশি খেয়েছে। যাই হোক, আমার এইটা খেয়েই পেট ভরে গেছে অর্ধেক খেয়ে। আমরা বাড়ি চলে এসেছি আর এসে চেঞ্জও করে নিয়েছি, কারণ বাইরে বাইরে জামা প্যান্ট খুলে রাখাই ভালো। তাই তো আমি খুব টায়ার্ড, বিশেষ করে খেয়ে টায়ার্ড, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। গেলাম এক করতে, সেটা হলো না, কিন্তু বাকি জিনিসগুলো হলো, বাকি জিনিসগুলো কোনো প্ল্যান ছিল না। যাই হোক, ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।